আচ্ছা বলুন তো এই বাংলাদেশে বারবার কি ধরনের সমস্যা হয় করোনার যন্ত্রণা যেতে না যেতে আবার আরেকটা যন্ত্রণা চলে আসছে আর এটা কিন্তু বাংলাদেশে প্রতি বছরই কিন্তু হয় আর সেটা হলো ডেঙ্গু ডেঙ্গুতে কিন্তু এখন বাংলাদেশে প্রতিদিন আঠারো থেকে বিশ জন মারা যাচ্ছে কোন কোন নিউজ পেপারে আমি দেখেছি দশ থেকে বারো জন প্রতি বছর এই বর্ষাকাল আসলেই বাংলাদেশে কিন্তু ডেঙ্গুর উৎপাদ বাড়ে আর এই জন্যই ভারতের ওয়েস্ট বেঙ্গাল রাজ্য সরকার চাচ্ছে যে পরিমাণ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে ভারতে আসে ভিসা নিয়ে তাদেরকে ভারতে আসতে হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে আসতে হবে মানে ওই ডেঙ্গু টেস্ট আর কি ডেঙ্গু টেস্টের জন্য যে ধরনের রক্ত পরীক্ষা করা হয় সেই ধরনের রক্ত পরীক্ষা করে আসতে হবে আমরা জানি যে ডেঙ্গু টেস্টের জন্য যে রক্ত পরীক্ষা আমরা করি সেখানে আমাদের রক্তের প্লেট যেটা আছে সেটা কিন্তু আমরা দেখি যে আমাদের প্লেটটা কততে আছে তো রক্তের প্লেট কম থাকলে কিন্তু আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশের একজন মন্ত্রী কিন্তু বর্তমানে কলকাতায় এসেছিলেন তো কলকাতায় একটা মিটিং হয়েছিল সেখানে তাকে বলা হয়েছিল যে বাংলাদেশি নাগরিকরা এখন ভারতে আসছে তাদের রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করা উচিত বা এরকম করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার সেই প্রশ্নের উত্তরে সেই মন্ত্রী বলেছে এতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা চাইলে করতে পারেন তো এটা করলে কিন্তু বাংলাদেশি নাগরিকের জন্য বড় একটা বিপদ হয়ে যাবে রক্ত পরীক্ষা করে রিপোর্ট নিয়ে ভারতে আসা এটা কিন্তু খুব সহজ কাজ হবে না আরেকটা বিষয় হলো রক্ত পরীক্ষা করে লাভ কি হবে কারণ ডেঙ্গু তো আর ছোঁয়াচি রোগ না করোনা তো একটা ছোঁয়াচি রোগ ছিল যে একজন থেকে আরেকজন ভাইরাস যে যেহেতু এটা একটা ভাইরাস সেজন্য খুব কম সময়ের মধ্যে অনেক জায়গায় ছড়ায় যেত কিন্তু ডেঙ্গু তো ছড়ানো কোনো রোগ না ছোঁয়াচি কোনো রোগ না তাহলে এই রক্ত পরীক্ষা করে আসার কোনো যুক্তি তো আমি দেখি না বা এই রক্ত পরীক্ষা করে লাভ কি ওই ব্যক্তির ডেঙ্গু হোক বা না হোক সেটা তো আর তার মাধ্যমে আর অন্যজনের কাছে ছড়াচ্ছে না এটা তো একটা ছোঁয়াচি রোগ না এটা কিন্তু আমাদের এই যুগান্তর পত্রিকাতে কিন্তু প্রকাশ হয়েছে আরও কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে তারপরে এই যে দেখেন আনন্দবাজার পত্রিকা এখানেও কিন্তু প্রকাশ হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না একদম মানে সোর্স আমি কিন্তু আপনাদের দেখাই দিয়েছি যে থেকে এটা পাইলাম তো ডেঙ্গু টেস্ট এখনও বাধ্যতামূলক করা হয়নি আমার কথাটা কিন্তু বুঝবেন ভিডিওটি পুরা না দেখে অল্প একটু দেখে চলে গেলে কিন্তু বুঝতে পারবেন না যে আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে যদি আপনি ভাবেন যে এখন থেকে ডেঙ্গু টেস্ট করে আসতে হবে তাহলে কিন্তু ভুল এখনও কার্যকর হয়নি ভিডিওটি পুরোপুরি দেখুন ডেঙ্গু টেস্ট এখনও কার্যকর হয়নি এখন কিন্তু পাসপোর্ট আর ভিসা থাকলেই ভারতে আসতে পারবেন তবে রাজ্য সরকার চিন্তা করছে যে খুব শীঘ্রই বাংলাদেশিদের এরকম ডেঙ্গু টেস্ট বা রক্ত টেস্ট করে সে রিপোর্ট নিয়েই ভারতে ঢোকার একটা বাধ্যতামূলক আইন করতে যাচ্ছে তবে এটা এখনও শিওর হয়নি বা উপরের লেভেল থেকে হায়ার অথরিটি থেকে গ্রান্টেড হয়নি বাট এরকম নিউজ প্রকাশ হয়েছে সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম আপডেট যদি আপনি ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন অথবা আমাদের সাথে কম বাজেটে ট্রাভেল করতে চান ভারতে তাহলে আপনি আমার নোমাডিক ফায়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং নোমাডিক ফায়সাল ব্লগ নামে একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিকে ফলো করতে পারেন আমি এখানে অনেক অল্প বাজেটে গ্রুপ ট্যুর করি এবং ব্লগ বানিয়ে এই চ্যানেলে আপলোড করি এখন যেহেতু বর্ষাকাল তাই এখন ট্রাভেল করতে পাচ্ছি না বর্ষা শেষ হলেই বর্ষাকাল শেষ হলেই খুব শীঘ্রই আবার আমরা আমাদের নতুন ট্রাভেলের আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন